আমি খবর পাইয়া যাইয়া সাপটা ওই জাল কাটা বইরা নিয়ে আসছি বস্তা বইরে, পরে আনার পরে বাজারে নেওয়া, পরে বন কর্মকর্তারে ফোন দিছি, তারা ফোনে কোনো যোগাযোগ করে না এবং ফোনও তোলে না। পরে একবার তুলছে, বলছে যে ফোন চার্জে রেখে গেছে। হ্যাঁ, সেহেতু মনে হয় যে 10 থেকে 15 বার আমি ফোন দিছি, তারা ফোন রিসিভই করে না। আলহামদুলিল্লাহ ধরা সম্ভব। ছবি তোল, ভিডিও তোল। সকালবেলা উজু করতে উঠিয়া আমি দৈনিক ওই জালের দিকে নজর লাগাই যে মাছ টাছ বাজে নেই। তারপর সকালবেলা উঠিয়া দেখলাম একটু জাল ছিঁড়া, তারপর নামাজ টাজ করিয়া আমার এই বাচ্চা বিরাজ করতে নামাবার পরে বিরাজ করতে দিয়ে তারপরে আমি জাল দেখতে গেলাম। তারপর দিয়ে একটু সাথে সাথে মাছের মতো দেখিয়া আমি একটু জলার দিকে যখন সামনে অগ্রসর হইলাম তখন দেখি যে একটা সাপ। এই পরে চিন্তা করলাম যেহেতু অজগর সাপ, তাই এটা তো মারা যাইবে না, লোকজনের কাছে জানাইতে হইবে। যখন আমি মোবাইলে মোবাইল জানাইলাম কোনো সারা শব্দ পাইনি, তারপরে লোকজন এসে এসে দেখে যায় কিন্তু কেউ সাহস করে না। পরবর্তীতে দেখতে দেখতে এই কালো মাজাই যখন জানতে পারছে সে গেছে, তার উদ্যোগে এই সাপ ধরা হয়েছে। ধরা হওয়ার পরে বস্তা ভরিয়া নিয়ে আসা হয়েছে।